আমি আখেরি নবী, গোটা পৃথিবীর নবী বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী গোটা পৃথিবীর মানুষের নবী, আমাদের নবী পৃথিবীর দামিনের ভিতরে জান্নাতের নবী, আমাদের নবী আকাশের নবী, আমাদের নবী কাফৃক্ষ তোলাতার নবী, আমাদের নবী পৃথিবীর দামিনের ভিতরে প্রত্যেকটা মখলুকাতের নবী, ইনি হচ্ছেন আমাদের নবী বলেন সুবহানাল্লাহ। ভিতরে তোমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুতবা দেবেন। প্রশ্ন যদি করেন কি ছিল, এবার আমি বললেন বোখারি তাদেরছে কানা যেজুন ইয়াকুমু ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ানি ফিল খুতবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীতে যখন খুতবা দিয়েছেন, মসজিদে নববীর শাশের দেওয়ারের সঙ্গে একটা ছুতনের মত ছিল, ওটা ছিল খেজুর গাছ, উপরের অংশটা মরে গেছে, নিচের অংশটা ঠাড়িটা দাঁড়িয়ে আছে, ওটাই ছিল মসজিদে নববীর শাশের দেওয়ারের কাছে ছুত। হঠাৎ
ডেকে না হাদিসটা বুখারী শরীফের ভিতর আছে আর সেই নবীর উম্মত আমরা আজকে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আজকে পৃথিবীর জমিনের ভিতরে চিনতে পারি নাই আমার ভাইরা যে নবীকে একটা মরাকাটের টুকরো জমিনের ভিতরে চিনে নিয়েছিলেন সেই নবীর কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনি বলেছেন পৃথিবীর জমিনে ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আপনি হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বিশ্বের নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী কে যখন সাহাবা কেরাম বলেছিলেন ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার শরীরের ভিতরে চাকা চাকা দাগ লাগ হয়ে যায় আপনার কাছে একটা কথা বলি আমরা সাহাবা কেরাম ঠিক আছে বলো আপনার কাছে অনুমতি চাই আপনি যদি শুধু অনুমতি দেন আপনার জন্য আমরা সবাই মিলে তশক যুক্ত বিছানাটা বানিয়ে দেব বলেন এটা কে বলেছিলেন সাহাবা কেরাম বলেছিলেন আপনার জন্য একটা দশক যুক্ত বিছানা বানিয়ে দিতে চাই আপনার যাতে কোনো কষ্ট না হয় পিঠে দাগ না হয় শরীরে অসুবিধা না হয় আল্লাহ কি বললেন আমি দশক যুক্ত বিছানা আমি ভিতরে তোমরা বানিয়ে দিতে চাই না 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 আমি আল্লাহ আল্লাহ নাকি বললাম সম্পদ এই পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি আমি আল্লাহ নবী বললাম আমার সঙ্গে পৃথিবীর জমিনের ভিতরে কোন সম্পর্ক নাই বলে তাহলে কেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইন্নাত দুনিয়া কারা কেবেন ইস্তাজাল্লা তাদাস সাজরা সুম্মা রাহা ওয়া তারাকাহা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে বলে দিলাম এই পৃথিবীর পাত্র সম্পদ এই পৃথিবীর কোটি কোটি টাকার বিল্ডিং গুলি নিয়ামুন বলে কি সামান্য কয়েকদিনের জন্য এত মশাবির যদি কোটি 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 বছরের জন্য যদি সবরের মধ্যে লুকে বাড়িয়ে দেয় একটা মিনিটের জন্য যদি ছায়া দাঁড়িয়ে দেয় একটা মিনিট যেমন পৃথিবীর জমিনের ভিতরে কোন সংখ্যা আসবে না এই পৃথিবীর 100-200 বছরের জিন্দেগি কঠিন কিয়ামতের দিনের তুলনায় একটা মিনিটের থেকে ওজন মূল্য জমিনের ভিতরে কম হয়েছে আমার ভাইরা ইনি হচ্ছেন আমাদের নবী যে নবী কষ্ট করেছেন সুখের আধার পৃথিবীর জমিনে দেখেননি তবে তিনি ইসলাম প্রসার প্রসার করার জন্য পৃথিবীর জমিনের ভিতর তার সবকিছু বিসর্জন দিয়ে এই পৃথিবীর জমিন আমাদের বিশ্বের নবী ইসলাম প্রসার প্রসার করেছেন সেই নবীর প্রতি আজকের ময়দানে আমরা সবাই মিলে একবার নবীর প্রতি দরুদ পড়ি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজকের খোদ্দায় মসলনায় করে কারিম থেকে দুটো আয়াত তেলাবাত করেছি তার সামনের দিকে এসে আমি আমার বক্তব্য প্রদান করার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমার আজকে বলার মজমুন হচ্ছে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা জানি আজকে যে প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা জালসা অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগদান করেছি এটা হচ্ছে একটা পবিত্র কোরআনের কারণে হিংস খেলা এটা কোরআনের হাফিজ এই জায়গায় থেকে প্রতিষ্ঠিত এই জায়গায় থেকে যেমন প্রকাশ পান হচ্ছে একটা হিজ্রখানা তার উপরে লক্ষ্য করে এই বিষয়ের উপরে আমি আপনাদের কাছে আলোচনায় যাব এখানে যে কোরআনে কারিম তেলাওয়াত করানো হয় এখানে যে কোরআনে কারিমকে হিফজ করানো হয় এখানে যে কোরআনে কারিম পড়ানো হয় এই কোরআনে কারিম পড়লে কি হবে কোরআনে কারিম না পড়লে কি হবে কোরআনের দামটা কত আছে আর দাম সারা কত আছে এটা আপনাদের কাছে আমি একটু এগিয়ে যেতে চাইছি সর্বপ্রথম আসল পবিত্র কোরআনে কারিম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই কোরআনটা কি আমার ভাইরা
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে কারীম তোমাদের কাছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা পাঠিয়ে দিয়েছি, আমার কোরআনে কারীমের ভিতরে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এটা আমার তরফ থেকে দেওয়া কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি নাযিল করে দিয়েছি, এটা সন্দেহ কোন সন্দেহ মতের কথা, সন্দেহ কোন অবকাশ নাই। এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, কেন? হুদাল্লিল মুত্তাকিন, পৃথিবীর জমিনে ইমানদার মানুষ যারা মুত্তাকিন যারা ইমানদার জমিনের ভিতরে যারা আছে তাদেরকে সৎপথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমটা নাযিল করে দিচ্ছি। সুবহানাল্লাহ, বলেন এটাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে পবিত্র কোরআন। এই কোরআনে কারীম যদি বাবা আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে কি, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দাইলে হুকুম করে দিলেন, নবী গো দিয়ে পূরণ দিয়ে দশটা নেকি দান করে দেবে।
একটা হরফ করলে কটা লিখে হবে? একটা হরফ করলে কটা লিখি? দশটা। এবার হরফ কাকে বলে যদি বুঝতে উল্টা উল্টা হয়? আলিফ হরফুন লাম হরফুন মিম হরফ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে করি সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম নামে একটা শব্দ আছে বলেন কথা ঠিক না? আল্লাহ কোরআনে নবী বললেন আমি নবী বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ আমি আল্লাহ বলার আমি নবী বলি না আমি নবী বললাম আলিফ হরফুন আলিফ একটা আলাদা হরফ আমি নবী বললাম লাম হরফুন লাম একটা আলাদা হরফ আমি নবী বললাম মিম হরফুন মিম একটা আলাদা হরফ হঠাৎ করে যদি কেউ পৃথিবীর জমিনের ভিতরে একবার যদি বলে আলিফ লাম মিম সঙ্গে সঙ্গে তারা বলেন আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নাকি দান করে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠবে
আমার ছেলে মনে করে আপনার ছেলেকে কোলে তুলে একটু আদর করেছি, না
আপনার নিয়ন্ত্রণ তো আপনার ছেলেটাকে সোনালা বলে ময়দানে যদি যাও কোন বিপদের মধ্যে যাও কোন আমি নবী বললাম কোন শত্রুর নিষ্পাপ বাচ্চাদেরকে কোনদিন হত্যা করবে না। নিষ্পাপ ময়দানে যদি যাও কোন শত্রুর যদি মুরব্বী বাবা বা দাদা যদি তোমার তরুণী রাখেন সম্মুখে যদি পড়ে যায় তোমার তরবারিটা দাঁড় করিয়ে দেবে, কোন মুরব্বীর উপরে কোনদিন তরবারি চালাবে না। সুবিধা পাওয়ার পরেও মার কোলের ছেলেটাকে মার হাতে তুলে দিয়েছে, রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা হজরত খুবাই বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে ওই যে বেঈমানের দলেরা খেয়ার ঘেরের বাইরে নিয়ে চলে যায়, তালিমের মধ্যে নিয়ে যায়, হাজার হাজার ওই বেঈমান গুলি চতুর্দিকে ঘেরাও করে তামসা দেখার জন্য রেডি হয়ে যায়। নেতৃত্ব ছিল আবু সুফিয়ান। হযরত খুবাই বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে এবার শুলে ছাড়িয়ে দেবে, যাওয়ার সময় সন্ধিক্ষণ চলে এসেছে। এবার দুটি তিনটি প্রস্তাব দিয়েছিল খুবাই বিন আদি রাদিয়াল্লাহু আনহু কে, তাই কথা বলতেছে তোমাকে ছেড়ে দেব, তুমি কি চাও আমরা সবাই মিলে তোমাকে ছেড়ে দিয়ে দেই, তোমার বদলে তোমাদের নবী মোহাম্মদ কে রসূলে চালিয়ে দেব, সুবিধা পেলে মোহাম্মদ কে হাজির করে দেবো তোমার জীবনে, তোমাকে ছেড়ে দেবো, এটা কি তুমি চাও? হযরত খুবাই বিন আদি রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, কোন কথা বললি রে আমার জানের বদলে আমাদের বিশ্বের নবীকে? তোরা জানিস না আমাদের নবীকে আমরা জমিনের ভিতরে কত ভালোবাসি, তোরা জানিস না আমার জানের বদলে নবীর জানত দুয়ের কথা, তোরা সবাই মিলে যদি প্রস্তাব দিস তোকে ছেড়ে দেব, এর বদলে তাদের নদীর গায়ের ভিতরে একটু কাঁটার মতো আসলে তুমি দুঃখ পাবে পাবে না, বিবিলিকায় কামড় দিলে যতটুকু দুঃখ পাওয়া যায় তার থেকেও কম দুঃখ পাবে, এই প্রস্তাবটা যদি দাস তার আগে জান দেব এতটুকু দুঃখ নদীর গায়ের মধ্যে লাগতে দেব না। বলে তুমি আবু সুফিয়ান তার পাশে হাই বলে কি ছেড়ে দিয়ে দেব, আর সামান্য মাত্র পিপিলিকায় কামড় দিবে তামাঞ্চলে কেমন জায়গা, তাহলে ছেড়ে দিলাম আর কথা বললাম। দ্বিতীয় নম্বরে বললাম সুফিয়ান, হে ভাই তুই তো একটা টাটকা জন, দু তিন মিনিটের ভিতরে তাকে পৃথিবীর থেকে আমরা হত্যা করে দেব, তবে তার শুয়ে চলার আগে আমাদের কাছে কোন আবদার তার আছে কি? এই কথা প্রশ্ন করলেন। তবে যদি বলছিস, তবে তোমরা যদি বলেছ তাহলে একটা জিনিস আমি আপনার বলেন, আমাকে কি একটু সময় দেবে, আমাকে তো একটু পানি দেবে, আমি একটু ওযু করব, আর আমি শহীদ হওয়ার আগে আমি দুই রাকাত ডাবল নামাজ পড়ব, শোনা কথা এই সময়টুকু ভিক্ষা চাই, একটা ওযুর পানি আর দুই রাকাত নামাজ পড়ার সময়টুকু তাদের চাই। আবু সুফিয়ান বলল তোমাকে দিয়ে দাও, সুন্দর করে ওযু করে নিলেন, দুই রাকাত নামাজ নফল করলেন, সুবহানাল্লাহ নামাজ পড়ে
আমি হযরত খুব একবার আলী, আমি তো মদিনার একজন আনসারের সাহাবি, আল্লাহ আজকে মক্কায় শহীদ হতে চলছি, রব্বুল আলামিন দা ইয়াস নাম্বার কত চেক তোমার আমার দেওয়ারা কত খণ্ড বিখণ্ড করে দেবে, আমার শরীরের রক্তগুলি বিভিন্ন জায়গায় ছিঁড়ে ছুটকে যাবে আল্লাহ, তবে তোমার কাছে আবদার করি আমার প্রত্যেকটা রক্তের ফোঁটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আমার প্রত্যেকটা ফোঁটা দুই নম্বরে আমি শহীদ হয়ে যাচ্ছি কিন্তু আমার একটা মনের আশা বাকি থেকে গেল, কি আমার মনে আশা ছিল পৃথিবী চাই না তোমার কিছু চাই না, কিন্তু আমি একটা জিনিস চাইতাম আমি মরণের আগে যদি একবার আমার পায়ের নবীরে আমার সম্মুখে দেখতে পারতাম আমার কবিরা জমিনের ভিতরে পান্ডা হয়ে যেত, কিন্তু আমি আছি মক্কা, এটা তো কোশিল গেল দেখা সম্ভব নয় গো আল্লাহ, তোমার কথা উদ্ধার করিব আমি ফাঁসির কষ্টে ঝুঁকে আমি আমার হামিদকে সালাম জানাইলাম, আমার সালামের শব্দটা তুমি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিও গো আল্লাহ, এমন করে সুরের কষ্ট তো করে আল্লাহর নবীকে সালাম দিচ্ছে বখারি তাদের সস্তে আল্লাহ রব্বুল আলামিন যারা নবী বলছিল নবীদের সাহাবা কিরামকে বসাছে সুবহানাল্লাহ বলে হযরত জিব্রিল মক্কার ঘটনার ভিডিও কনফারেন্স করে মদিনায় আল্লাহর নবীর চোখের সম্মুখে হাজির করেছে, আল্লাহ রব্বুল আলামিন মদিনার মসজিদে সালাম কিরামকে বলতেছে সাহাবীরা এই মুহূর্তে হযরত খুব আপন আদি এই কথাগুলি বলতেছেন চড়ালো বলে আমি নবী দেখতেছি খুব আপন আদি আমাকে সালাম দিয়েছেন সাহাবাকে রঙ্গ তোমরা সবাই সালামের জব চাহি করো, আমার ভাইরা তারপরে কবিতা বলেছিলেন আল্লাহুম্মা লা তাহদিনা ওয়া লা তাসাদদনা ওয়া লা সাল্লাইনা, কবিতা বলেছিলেন যখন তিনি শেষ হয়ে গেল কবিতা পড়া আবু সুফিয়ানের নেতৃত্বে হযরত খুবাইব বিন আদিকে সুলের ভিতরে ছড়িয়ে দিয়ে তারপরে বিভিন্ন দিক থেকে ফালা মেরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবী খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছে, ভাই আমি বলতেছিলাম বলে কি এই কোরআনকে সংরক্ষণ করার জন্য এই কোরআনের দুটি তালিম দেওয়ার জন্য এই কোরআনের দুটি কথা শোনানোর জন্য নবীর যুগে এই ঘটনা জমিনের ভিতরে ঘটে গিয়েছে, তখন তুমি বেঁচে আমাদের বিশ্বাস যতদিন থাকবে এই কোরআনের ইজ্জত কোরআনের সম্মান করার তালিম আমাদের চালিয়ে যেতেই হবে, বলেন কথা ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন সুসালাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবী বললেন পৃথিবীর জমিনের ভিতরে উদ্ঘাটন করেছি
কোরআনের তালিবের একটা প্রতিষ্ঠান আমরা জমিনের ভিতরে দিয়েছি আপনাদের জমিনের ভিতরে এই কোরআনের তালিবের জরিয়তে আমাদের বাড়িতে বাড়িতে যেন প্রহর গুলি পৌঁছে না আমার ভাই না আমার আজকে একটা কথা বলবো এই কোরআন যদি আল্লাহ তাআলার নিয়ামত যদি আমাদেরকে দিয়েছে অন্তত যারা পড়া জানি অন্তত রাইতে শুইতে হালকা আর সকাল করা ফজর নামাজের পরে হালকা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কোরআনের বাতিতে থাকার জলকে আমরা সহায় সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমি আপনাদের কিছু দেই না আমার ভাইয়া সময় খুবই কম আমার পরে বক্তা আছে শিক্ষা কি করে জমিনের ভিতরে বেঁচে থাকে এই চরিত্রে আদর্শ আমরা গঠন করব এই আত্মা রেখে এই কি রেখে আপনাদের কাছ থেকে আমার ভাষার ত্রুটি মাফ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আমাদের স্থানীয় বক্তা